যেমন গাছের গোড়া ছাড়া যেভাবে গাছ মূল্যহীন, তেমনি বিগত খতিয়ানের ধারাবাহিকতা না থাকলে শেষ রেকর্ডটিও ঠিক তেমনি মূল্যহীন হয়ে যাবে। আমি বারবার বলছি আগামী সংসদ সেশনে নিয়ে যাব, আমি জানি না এই বাজেট সেশনে আমি আবার কতটুকু পারবো কিনা, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেভাবে হোক আমি চাচ্ছি এটাকে অন্তত পক্ষে আমার এই মধ্যে আমি যাতে এটাকে বের করে নিয়ে আসতে পারি এবং আইন হিসেবে পাশ করে নিয়ে আসতে পারি, কারণ এটা হলে অনেক পরিচ্ছন্নতা আসবে, এক মানুষ অনেক কষ্ট থেকে বাঁচবে। সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো সমস্ত জমির রেকর্ড বাতিল, একটি রেকর্ড কার্যকর হবে। অল ল্যান্ড রেকর্ডস আর ক্যান্সেল, অন রেকর্ড উইল বি এফেক্টিভ। ভিউয়ার্স, সেই ব্রিটিশ আমল থেকে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের দেশে আমাদের পূর্বপুরুষগণ, বাবা দাদা, দাদার দাদা, এভাবে ক্রমানুসারে যে চারটি খতিয়ানের মধ্যে অতীতের দিনগুলোতেও ছিল এবং এখনও আছে, এসব নিয়মকানুন আর থাকবে না। নতুন করে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এসব কিছু পরিবর্তন হয়ে নতুন করে এরূপ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এখন থেকে খতিয়ান থাকবে একটি, সব খতিয়ান বাতিল হবে, থাকবে শুধু একটি খতিয়ান। দর্শক মণ্ডলী, আপনারা কি একটু অবাক হলেন? আসলে অবাক হওয়ারই কথা। মূল আলোচনার ভিতরে প্রবেশ করার আগে সিএস, এসএ, আরএস, বিআরএস নামক কিছু অ্যানালগ বা ম্যানুয়াল জরিপ নিয়ে দুটি কথা না বললেই নয়। এক নম্বরে সিএস জরিপ রেকর্ড, ক্যাডেস্ট্রাল সার্ভে। সিএস হলো ক্যাডেস্ট্রাল সার্ভে, এর সংক্ষিপ্ত রূপ সিএস। একে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয়, দ্যাট মিন্স ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে এটাকে প্রথম জরিপ বলা হয়েছে, যা 1888 সালে ভূমি মন্ত্রণালয় অনুসারে 1887 সাল হতে 1940 সালের মধ্যে পরিচালিত হয়। এই জরিপ 1885 সালের বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের দশম পরিচ্ছেদে অনুসারে সিলেট ও পার্বত্য জেলা ব্যতীত সারা দেশে পরিচালিত হয়। দুই নম্বরে এসএ জরিপ, এস্টেট ইকুইজিশন সার্ভে। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর সরকার 1956 সালে সমগ্র পূর্ববঙ্গ প্রদেশে জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। মূলত জমিদারি ও মদ্যস্বত্ব বিলোপ করে জমিদারগণকে প্রদেয় ক্ষতিপূরণ তালিকা প্রণয়ন এবং ভূমি মালিকগণকে, রায়তকে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আনয়ন করার লক্ষ্যে এটি করা হয়। সিএস জরিপ সম্পন্ন হওয়ার সুদীর্ঘ 50 বছর পর এই জরিপ পরিচালিত হয়। জমির অবস্থা, প্রকৃতি, মালিক, দখলদার ইত্যাদি হালনাগাদ করার লক্ষ্যে এই জরিপ সম্পন্ন করা হয়। তিন নম্বরে আরএস বা রিভিশনাল সার্ভে। জরিপ হিসেবে পরিচিত এটি, আরএস বা রিভিশনাল সার্ভে জরিপ হিসেবে পরিচিত এটি। এই জরিপে প্রস্তুতকৃত নকশা, ম্যাপ এবং খতিয়ান নির্ভুল হিসেবে গ্রহণীয়। চার নম্বরে বিএস জরিপ, দ্যাট মিন্স বাংলাদেশ সার্ভে। বিএস জরিপ হল মূলত বাংলাদেশ সার্ভের সংক্ষিপ্ত রূপ। 1950 সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী এই জরিপ কার্য পরিচালিত হয়। 1998 সাল হতে বর্তমানে চলমান জরিপকে বিএস খতিয়ান বা
সিটি জরিপ বলা হয়। অনেক দর্শক বন্ধু কমেন্টস বক্সে এসব নিয়ে নানা ধরনের প্রশ্ন মানে জর্জরিত করছেন, তাদের উদ্দেশ্যে আজকে বিশেষ আলোচনা। আসুন এবার বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বিয়ের জরিপ হবে আমাদের দেশের সর্বশেষ জরিপ। ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন এই জরিপ শেষ হলে আগামী 100 বছরেও আর জরিপ করার প্রয়োজন হবে না। এখনও পর্যন্ত কিন্তু আমাদের দেশে একটি খতিয়ান দিয়ে জমি ক্রয় বিক্রয় নাম জারি খাজনা খারিজ হয়ে থাকে। বিষয়টি আমি সামনে আপনাদের সুবিধার্থে বুঝিয়ে বলবো। জমির মালিকগণ অনেক আতঙ্কে আর সন্দেহে আছেন এই জন্য যে আগের খতিয়ানগুলি বুঝি বাতিল হয়ে যাবে, কিন্তু না, এখন যেমন নাম জারি করতে যান তাহলে আপনার কাছে সব খতিয়ান চাইবে, খাজনা খারিজ দলিল চাইবে, কিন্তু সর্বশেষ যে আরএস বা বিআরএস জরিপ আছে সেটি দেখে নাম জারিতে নাম তুলবেন, সম্পদের হিসাব মোতাবেক সব হবে। এ কথার মানে আপনার পেছনের খতিয়ান ছাড়া শেষেরটা মূল্যহীন বলে বিবেচিত হবে এমনটি নয়। যেমন গাছের গোড়া ছাড়া যেভাবে গাছ মূল্যহীন, তেমনি বিগত খতিয়ানের ধারাবাহিকতা না থাকলে শেষ রেকর্ডটিও ঠিক তেমনি মূল্যহীন হয়ে যাবে। তদ্রূপভাবে সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন বিডিএস জরিপ। সরকার এটা কিভাবে করবেন? এটা করবেন ড্রোনের মাধ্যমে বিডিএস জরিপ করার জন্য একটি নির্দিষ্ট কোম্পানিকে সরকার দায়িত্ব দিয়ে দিয়েছেন। তবে এটাকে স্টাবলিশড করতে হলে আগের খতিয়ানসমূহ বেজ হিসেবে ধরে এ খতিয়ান সম্পন্ন করা হবে। এই খতিয়ানে বিগত সব খতিয়ানের তথ্য, নকশা, ম্যাপ, খাজনা খারিজ, পরিমাণ, ধরন, মৌজা, জোতসহ সকল তথ্য অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক বন্ধুরা জানতে চেয়েছেন যে নতুন জরিপ বিডিএস শুরু হলে বিএস, এসএ, আরএস, বিআরএস এসব জরিপ কি বাতিল হয়ে যাবে? আমার জমি অন্যের নামে রেকর্ড বা গত রেকর্ডে ভুল করে অন্যের নামে হয়েছিল, এবার বিডিএস জরিপের সময়ও কি অন্যের নামে হবে? কিংবা আগত বিডিএস রেকর্ডে আমার নামে রেকর্ড করিয়ে নিয়ে এটা কি ঠিক করে নিতে পারবো? যেহেতু ডিজিটাল জরিপ হবে বা হচ্ছে, সেহেতু কি আগের অ্যানালগ রেকর্ড বাতিল হয়ে যাচ্ছে? আপনাদের মনের ভয় দূর করার জন্য আগেই বলে নিচ্ছি যে না, আসলে আগের জরিপ বাতিল হবে না। ভিউয়ার্স, আগে জায়গা জমির জরিপ কার্যক্রম হতো আমিন বা সার্ভেয়ার দিয়ে, তারা চেন দিয়ে, ফিতা দিয়ে, রশি দিয়ে, ঠিকা দিয়ে কিংবা আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি একটা হিসেব করে এলাকার ময়মুরব্বী 10 জনের সামনে একটা মাপযোগ দিয়ে সীমানা নির্ধারণ করে দিতেন। এই যে অ্যাজাম্পশন করে তখন মৌজা ম্যাপ করে দিতেন, আসলে এটা পুঙ্খানুপুঙ্খ হতো না, কারণ এটা দিয়ে ত্রিভুজ আকৃতির, চতুর্ভুজ আকৃতির বা বহুভুজ আকৃতির জমির সঠিক মাপ ম্যাপ হতো না। তন্মধ্যে ভূমি সচিবের ভাষ্যমতে এসএ বা স্টেট ইকুইজিশন নামক ডিফেক্টিভ খতিয়ানও রয়েছে। বর্তমান জরিপে অনেক কিছুই ঠিকমতো বোঝা যায় না, হয়রানি হয়, মাপ বোঝা যায় না, লেংথ বোঝা যায় না, অনেক ধরনের জটিলতা। এর ফলে জমির পলিগন এরিয়া, ম্যাপ, লেংথ, ওয়াইড বোঝা যায় না। এজন্য ভূমিমন্ত্রী, ভূমি সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ জরিপ কার্যটি ডিজিটালি করার জন্য একটি নতুন পরিকল্পনা হাতে নিলেন। তারা ডিএনএস, আর্টিকা, ইথিএস, ড্রোন এই 4টি মেশিনের সমন্বয়ে উন্নত বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশে ডিজিটালি জরিপ, দ্যাট মিন্স বিডিএস জরিপ করার চেষ্টা করলেন। ইতিমধ্যে এটা পর্যায়ক্রমে সারা দেশব্যাপী শুরু হয়ে গেছে। যে কয় প্রকৃতির জমি আছে, যেমন নদী নালা, খাল বিল, চিংড়ি মহল, জলমহল, পাট সমৃদ্ধ এলাকা, ধান সমৃদ্ধ এলাকা, হাট বাজার, এমনকি বাংলাদেশের মানচিত্রের সকল প্রকৃতির জমির ডিজিটাল ইমেজ তুলে স্যাটেলাইট ইমেজের সাথে এটাকে মার্জ করা হবে। জিও রেফারেন্সিং করে এটাকে একটি ওয়েবসাইট অ্যাপসের মাধ্যমে অনলাইনে সেটে দেওয়া হবে। তখন আপনি জমির মালিকের নাম বা তার মৌজা, থানা, জেলা, বিভাগ সিলেক্ট করে বের করতে পারবেন। সাথে সাথে
খাজনার পরিমাণ মালিকের নামও দেখা যাবে। আরও আশ্চর্যজনক বিষয় হলো যে যখনই জমি বিক্রি করতে যাবেন তখন তার খতিয়ান থেকে সাথে সাথে জমি বাদ হয়ে যাবে। জমি কিনলে পরিমাণ কার্ডে বের জমি কিনলে জমির পরিমাণ কার্ডে বেড়ে যাবে, ঠিক এটিএম কার্ডে টাকা উত্তোলন প্রক্রিয়ার মতো, এবং যে জমি কিনতেছে তার নামে অটো কারেকশন হয়ে কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে করুন আমি কিনতেছি, আমার খতিয়ান থেকে সিস্টেমে অটোমেটিকলি বাদ হয়ে যাবে। সকল ভূমি মালিককে একটি প্রপার্টি স্মার্ট কার্ড দেওয়া হবে। এর জন্য এসসি ল্যান্ড অফিসে আলাদাভাবে মিউটেশনের জন্য অনলাইনে আবেদন করার দরকার হবে না। জমি কেনার বা বিক্রির সময় মিউটেশনটা সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। সব কিছু এই স্মার্ট কার্ডের ভিতরে সন্নিবেশিত থাকবে, এটাই এই বিডিএস জরিপের মূল বিশেষত্ব। তাহলে দর্শক মণ্ডলী, বোঝা গেল যে পূর্বের মতো রেকর্ড যেমন সিএস, এসএ, আরএস, বিআরএস ওগুলো ঠিক থাকবে, শুধু রূপান্তরিত বা রিপ্লেসমেন্ট হয়ে এনালগ থেকে ডিজিটালি রূপ ধারণ করবে মাত্র, বরং এক্ষেত্রে আরও সুবিধা হবে। এবং এই জন্য সর্বশেষে যে খতিয়ানটি হবে সেটি কার্যকরী হবে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।